বহুত পর্যটক আহি আছে, মানে এতিয়া আমার এনেকুৱা হৈছে, মানে আমার যিখিনি ডে ভিজিটর আহে, ডে ভিজিটর কারণে আমার গাড়ি, মানে যিমানখিনি গাড়ি আছে কম পড়ি গৈ আছে, জীপর ক্ষেত্রতে হোক বা আপনার যিখিনি নাকি ভিতর সাফারি করা টুরিস্ট, তো সকলে একটা টাইমতে আহি পায়। তো বর্তমান ভিড় ভাড় ভালেই আর সাইটিংও ভাল হয়ে আছে। মর্নিং টাইম সাফারি আপনার ভিতর গেলে বাঘ, কেনেকে যা পড়শি সাইটিং হল, যাকালিও সাইটিং হয়েছে, তো আজিও রিসেন্টলি মানে বাঘ দেখা নগলেও বাঘর মানে পাকমাক একদম ফ্রেশ পাওয়া গেছে। ইমান ভিড়র মাজত একদম ফ্রেশ পাকমাক পাওয়া মানে আমার কারণে সৌভাগ্য, কারণ ইমান ভিড়র মাজততে মানে মেমেলসর মুভমেন্ট চলি আছে। পর্যটক সুখী হয়েছে, পর্যটক সুখী মানে অকল অকমান ধুলি হয়েছে, ভিতর তো ধুলি হবো এই সিজনত, কিন্তু বাকি আপনার ওভারঅল যিখিনি নেচার বিউটি, সিনিক বিউটি আর প্লাস জঙ্গল ঘুরি পেলা সকলো পর্যটকে সুখী। এতিয়াতো আমার প্রায় অসমৰ আহিছে আৰু প্লাস অসমৰ বাহিৰৰো আছে, মহাৰাষ্ট্র, ওয়েস্ট বেঙ্গল, তো তেনেকে টুরিস্টখিনি আহি আছে, স্টে কৰি আছে, আৰু ডে ভিজিটর আমার অসমৰ বেছি আহি আছে। কিন্তু আপোনাৰ এনে নর্মেলি তো সাইটিং হয় আপোনাৰ রাইনো, এলিফেন্ট, ডিয়ার, তো এইবিলাক সাইটিং হয়ে আছে। তারপরে আমার যেটু ইন্ডিয়ান গৌর, আমি যেটু বনগরু বলে কো, বনরিয়া গরু, তো আর এনে বাঘটো তো লাকিলি দেখা হয়, মানে এশখনের মাজত দুখন গাড়িয়ে বাঘ দেখা পায়। ভিতর আপনাদের আহিলে এতিয়া ৰাতিপুৱা আহিলে আমার ছটারপরা আমার মানসর গেট খোল খায় আর ঠিক তিনটা বাজিলে বন্ধ হয়, তো তার মাজের সময়সল আপনাদের যেটাই হলে ইচ্ছা তেতিয়া সোমাব পারিব, ডে ভিজিটর যিখিনি আহে তো সেইটো বন্ধ নাথাকে। কিন্তু আমার এটারপরা নির্দিষ্ট একটা দুটালে টাইম থাকে লাঞ্চ ব্রেক, তো সেইখিনি সময় অকমান সময় বন্ধ হয়, তারপরে মানে ভিড় ভাড় লাগিলে আধা ঘন্টা রেস্ট্রিক্ট করে পেলে খুলে দিয়া হয় আর। আর এটা আপনাদের আসক, মানসর সৌন্দর্যটা উপভোগ করক। আমার এটা ডিসেম্বর মাস আহিছে আর আমার বিভিন্ন ফেস্টিভেল, নিউ ইয়ার, ক্রিসমাসের সময় হয়, আমার যথেষ্ট পরিমাণত দেশি বিদেশি টুরিস্ট আহিছে। আমার কালি আজি ক্রিসমাসের দিনাখন আর বহুত টুরিস্ট আহিছে, বাহিরের টুরিস্ট আহিছে, অসমৰ ভিতর টুরিস্টও আহিছে ঢের, আর বহুত আনন্দিত হয়েছে ইয়াত আহি পেলে, বিভিন্ন জীব জন্তু দেখিব পাইছে, গড় বাঘর সাইটিংও বহুত হয়েছে, বহুতখিনি হয়েছে। আমি বহুত আশাবাদী যে এবার ভাল একটা টুরিস্ট সিজন যাব। পর্যটক আহি আছে, সময়তি ডিসেম্বর জানুয়ারি হয়ে আহি থাকিব, এতিয়া যেহেতু মানুষ এতিয়া পরীক্ষা সরীক্ষা বা এনেকা ফ্রি একটা টাইম আহিছে, বন্ধবোর আহিছে, সেইমতে মানুষ আহি আছে এতিয়া। হয়, আমার অক্টোবরের এক তারিখে ওপেনিং হয়েছিলে এবছর, তারপরা এতিয়া আজি ডিসেম্বর 25 তারিখলৈকে আমার 38 লাখ রেভিনিউ আহিছে, তার আমার অ্যারাউন্ড 15,000 টুরিস্ট আহিছে, আমার তারপর অ্যারাউন্ড 400 প্লাস আমার ফরেন টুরিস্ট আছে তাত। হয়, আমি আহ্বান জানাও ইয়াত মানুষের একটা নিজের একটা ইউনিক একটা প্রাকৃতিক দৃশ্য বা ধুনিয়া একটা ল্যান্ডস্কেপ এটা আছে, সেই ল্যান্ডস্কেপটো চাবলৈ মই সকলো দেশি বিদেশি টুরিস্টক মই আহ্বান জনাও যে আহক, উপলভ করক, আর এবার হলেও মানস যেন ফুরিয়ে যাওয়া।